ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণই পারে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে। এই বিষয় নিয়ে সোমবার রাজধানীর এফটিসিতে একটি ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই বিতর্কে বিরোধী দল তেজগাঁও কলেজকে হারিয়ে সরকারি দল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিতর্কিকরা বিজয়ী হয়। স্পিকার হিসেবে এই আয়োজনে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, ব্যবসায়ীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধই ভোক্তার অধিকার সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে। ভোক্তা অধিকার নিশ্চিত যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু আমাদের ব্যবসায়ীদেরকে তাদেরকে কিন্তু তাদের মনোভাবের পরিবর্তন করতে হবে, তাদের উচ্চ বিলাসিতা পরিবর্তন করতে হবে, তাদেরকে মনে রাখতে হবে এই দেশ এই মানুষ সব মিলেই কিন্তু তারা এখানে রয়েছেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, কর্পোরেট হাউসের কারণে ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো জায়গা করতে পারছে না। গ্রামাঞ্চলে ছোট ছোট বিভিন্ন ব্যবসার কারণে তাদের কর্মসংস্থান ছিল, কিন্তু বড় বড় কর্পোরেট হাউসের এই ব্যবসাগুলো জায়গা দখল করে ফেলার কারণে ক্ষুদ্র পরিসরের ব্যবসায়ীরা আর আগের মতন ব্যবসা করতে পারছেন না। ব্যক্তিগতভাবে একে সমর্থন করেন না বলে জানান তিনি। কর্পোরেট এরা আজকে বোয়াল মাছের মতো, গজার মাছের মতো সব কিছু খেয়ে ফেলে ছোটোগুলিকে। কর্পোরেট হাউসগুলি এ টু জেড সব কিছু, এটার আমি ব্যক্তিগতভাবে এটাকে সমর্থন করি না, এবং এটার জন্য একটা নীতিমালা হওয়া দরকার, এর জন্য আপনাদেরও সোচ্চার হওয়া দরকার। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।